আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে আমি অক্সিলারি ভার্বের তালিকা দিয়ে দিচ্ছি। অক্সিলারি ভার্ব রয়েছে মোট 26টি। তো আমি এই 26টি তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, প্লাস বুঝিয়ে দেব। আচ্ছা, আমাদের বি ভার্ব রয়েছে মোট 5টি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি ভার্বের মোট ফর্ম বা রূপ রয়েছে 8টি। বি নিজে একটা ফর্ম, এরপর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, আর হলো বিন। তাহলে বি এর ফর্ম কয়টা? বি ভার্বের ফর্ম রয়েছে 8টি। ওকে, তো এমনিতে এখানে রয়েছে বি ভার্ব 5টি, তো ফর্ম মোট 8টি। ডু ভার্ব 3টি, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড। এরপর হ্যাভ ভার্ব রয়েছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এরপর বন্ধুরা আমাদের মডাল ভার্ব রয়েছে হলো 13টি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু। আমি তোমাদেরকে এখন একটু বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা বি ভার্বের পর আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক, এই বি ভার্বের পরে অর্থাৎ আমি যার ওয়াজ ওয়ারের পরে সবসময় মূল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়। ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করা হয়, এটা হলো প্রেজেন্ট ইনফিনিট টেন্সে এবং পাস্ট ইনফিনিট টেন্সে। ডু আর ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য, আর ডিড ব্যবহার করা হয় পাস্ট ইনফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য। হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আর মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিলাম অক্সিলারি ভার্বের তালিকাসমূহ। তো এরপরে তোমাদেরকে আরও জানতে হবে অনেক কিছু, যেমন প্রশ্ন করার জন্য কিন্তু আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দরকার হয়। ডব্লিউএইচ ওয়ার্ড আমাদের মোট 9টা রয়েছে। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো অনেকে মনে রাখতে পারে না, তো তোমরা মনে রাখবে 3 লেটার ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে 3টি, হু, হোয়াই, হাউ। 4 লেটার বিশিষ্ট ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে 3টি, হোয়াট, হোয়েন, হুম। আর 5 লেটার বিশিষ্ট ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে 3টি, হুইস, হোয়ার, হুজ। তো সহজ করে বুঝিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করো অবশ্যই, তোমাদেরকে ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আমি রিয়েলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যে ধরনের ভিডিও চাও বা ক্লাস চাও সে ধরনের ক্লাসই পাবে আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমার পাশে থাকবে, আমিও তোমাদেরকে পড়াশোনা বিষয়ক হেল্প করবো ইনশাল্লাহ। সবাই পরীক্ষাতে ভালো করবে এবং নিজেরা অনেক বড় হবে, এই দোয়া করে এই ক্লাসটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।